পাহাড়ি ঢল বৃষ্টিপাতের পরিমাণ কমায় প্রতিদিনই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমছে নদ নদীর পানি। তবে পানি নামার গতি ধীর হওয়ায় দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। তবে এখনও পানিবন্দী আছেন 4 লাখ মানুষ। একই পরিস্থিতি সুনামগঞ্জেও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধীর গতিতে পানি কমায় কমেনি বানভাসীদের দুর্ভোগ। 3 দফা বন্যায় সুনামগঞ্জের 11 উপজেলাতেই প্রায় 23,000 কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। সামনে আরো বাঙ্গা আছে, গুদারগাঁয়ের দিকে, দারাগাঁয়ের দিকে, মানে এমনি বন্যায় বাঙ্গা করতে অবস্থা আছে, মানে অবস্থা আছে, মানুষ কত আছে।